প্রতি বছরের মতো এবারও রোজ ডে দিয়ে শুরু হলো ভ্যালেন্টাইন্স উইক। এই সপ্তাহের এক একটি দিন এক এক নামে পরিচিত। শেষ দিন অর্থাৎ 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, যে দিনটির প্রতীক্ষায় বরাবরই থাকেন প্রেমিক যুগল। একে অপরের সঙ্গে সময় কাটানো, একে অন্যের জন্য সারপ্রাইজ ভাবা বা কোথাও বেড়াতে যাওয়াই হলো ভ্যালেন্টাইন্স ডে কাটানোর নানান পথ। এদিনে মনের মানুষকে উপহারও দিয়ে থাকেন কেউ কেউ। ভ্যালেন্টাইন্স ডেতে প্রত্যেক প্রেমিক প্রেমিকাকে তার ভালোবাসার মানুষকে বিভিন্ন ধরনের ফুল ও গোলাপ উপহার দিয়ে নিজের ভালোবাসার কথা প্রকাশ করে থাকে। গোলাপ একটি প্রচলিত উপহার যা বিশেষ এই দিনটিতে প্রেমিক প্রেমিকারা একে অপরকে দিয়ে থাকেন। ভালোবাসার প্রতিটি ধাপেই গোলাপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, সে বন্ধুত্ব হোক আর প্রেমই হোক। এই ভ্যালেন্টাইন গোলাপের রঙগুলোর একটি ঐতিহ্যবাহী অর্থ রয়েছে, যা গ্রহীতার প্রতি প্রদানকারীর অনুভূতির প্রতীক। লাল গোলাপ যদি ভালোবাসা এবং রোমান্সের প্রতীক হয়, তবে হলুদ এবং গোলাপি গোলাপে গভীর অর্থ এবং সংযোগ রয়েছে। তবে আর যা কিছুই হোক, এদিনে মানুষ বিভিন্ন রঙের গোলাপ উপহার দেয় সেটাই বাস্তব। সব গোলাপের মধ্যে লাল গোলাপ সবচেয়ে প্রিয়, কারণ লাল গোলাপ প্রেম, প্রশংসা, রোমান্স এবং কৃতজ্ঞতার প্রতীক। যদিও ইদানিংকালে ভ্যালেন্টাইন্স ডেতে অন্য রঙের গোলাপের চাহিদাও রয়েছে বেশ ভালো, তাই ভ্যালেন্টাইন্স ডে শুধুমাত্র প্রেমিক যুগলদের নয়, ফুল ব্যবসায়ীদের কাছেও একটা গুরুত্বপূর্ণ দিন। অন্যান্য দিনের তুলনায় এদিন স্বাভাবিকভাবে গোলাপের চাহিদা থাকে বেশ তুঙ্গে, তাই প্রেমিক যুগলদের চাহিদা মেটাতে বাজারে ইতিমধ্যেই এসে গেছে বাহারি গোলাপ। লাল, হলুদ, গোলাপি থেকে সাদা সব ধরনের গোলাপ নিয়েই প্রেমিক যুগলের প্রতীক্ষায় যেন রয়েছেন ফুল ব্যবসায়ীরা। বর্তমান করোনার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় গেল 2 বছরের তুলনায় এবছর ভ্যালেন্টাইন্স ডেতে গোলাপ বিক্রি বেশ ভালো হবে বলেই আশঙ্কা ব্যবসায়ীদের। বাজারে একটি গোলাপ এখন বিক্রি হচ্ছে 50 টাকায়, সর্বোচ্চ দাম রয়েছে 70 টাকা। তবে দাম যতই হোক না কেন, অন্তত নিজের মনের মানুষকে বিশেষ এ দিনে একটি গোলাপ তুলে দিতে কৃপণতা বোধ করবেন না প্রেমিক কিংবা প্রেমিকা। তাই গোলাপ বিক্রি এবছর অনেকটাই ভালো হবে বলে প্রত্যাশায় রয়েছেন শহরের ফুল ব্যবসায়ীরা। 21-22 থেকে 21 আর আপনার 20 থেকে এবার একটু বেশি, কারণ কেন এবার তো কোভিড এর এত খুব টানিং হওয়ার জন্য। হ্যাঁ, চলছে ভালো, চলছে ভালো। মাল যেরকম ভাবে তোলা হয়েছে সেগুলো সব মালগুলো মাল বিক্রি হয়ে যাবে, আশা করি হয়ে যাবে। আরো তো কয়েকদিন টাইম আছে, কিছুক্ষণ টাইম আছে, আরো হয়ে যাবে। কাপড়টা কিরকম ভাবে আসছে? আসছে নিশ্চয় ভালোই। গোলাপের দামটা একটু বেশি, হ্যাঁ গোলাপের দামটা একটু বেশি, জায়গায় কিনা বেশি আছে, ফ্লাইট ভাড়াটাও বেশি, তার জন্য একটু সমস্যা হচ্ছে তাদের। কেমন কত করে? হ্যাঁ, গোলাপ একটা কত করে? গোলাপ একটা হয়তো 50 টাকা। ভ্যারাইটিস না, আবার কালারিং গোলাপটা একটু দাম বেশি, 60 টাকা 70 টাকা এরকম। ভ্যালেন্টাইন এর জন্য জায়গাতেই দাম বেশি, আর জন্য আমাদের কোস্টিং জায়গা পড়ছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।